মানসিক ব্যাধি একটা সুস্থ সুন্দর পরিবেশের পক্ষে ক্ষতিকারক। এটা দুরারোগ্য নয়, শুধু একটু সহানুভূতির প্রয়োজন। আজ তাহার কেউ নাই, তাহাকে ভালোবাসিতে, তাহাকে রক্ষা করিতে, তাহাকে হত্যা করিতে কোথাও কেউ নাই। সংসারে সে একেবারেই সঙ্গবিহীন। দীর্ঘ আয়ু, দীর্ঘ অভিশাপ, বিচ্ছেদের তাপ, নাশে সেই বড় তাপ। চোখ কতটুকুই দেখে, কান কতটুকুই শোনে, স্পর্শ কতটুকুই বা বোধ করে, কিন্তু মন এই আপন ক্ষুদ্রতাকে কেবলই ছড়িয়ে যাচ্ছে। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার ভাই ভারতবাসী, আমার প্রাণ, বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। তা যদি কোনো বিরোধী আজকে আমার কোনো মেয়ে, কোনো বাপ, কোনো বাচ্চার গায়ে হাত দেয়, তাদের গুষ্টে গিয়ে আমি যা তা করে চলে যাব। আমি চন্দননগরের মাল, কলকাতার মাল নই। আমি ছেলেদের ঘরে ঢুকিয়ে দেব, সর্বনাশ করে চলে যাবে।
এখানে স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। পাওয়া কাকে বলে সে মানুষ জানে না, ছোঁয়াকেই সে পাওয়া বলে মনে করে। যাই বল, ছেলেদের জন্য পৃথিবীর সবচাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি। ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না, যা জাগে সেটা হলো সহানুভূতি। তোমার ঘরে বসত করে কয়জন না, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না। কেন অবেলায় যাবে, ছিন্ন করে যেও সকল সম্পর্ক,
বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে, অস্তপারে রে সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে, ছবি আমার বুকে বেঁধে পাগল হলে কেঁদে কেঁদে, ফিরবে মোর কাননগিরি সাগর আকাশ বাতাস চিরি, যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে।